এবং আরও চিনি তার কারণ চমকাইতলায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম আর চমকাইতলাতে আমাদের মিটিং করতে স্টেজ পর্যন্ত বাঁধতে দেওয়া হয়নি মাইক পর্যন্ত লাগাতে দেওয়া হয়নি শুধু তাই নয় মিটিং হচ্ছে বন্দুকের গুলি চলছে সিপিএমের সেই সিপিএমের হারমাদ্রাই কিন্তু আজকে বিজেপি করে মাথায় রাখবেন মনে রাখবেন আমি সেদিন মিটিং করে আসার পর অজিত পাজা তখন আমাদের মন্ত্রী ছিলেন অজিত পাজাকে বাধা দিয়ে তার গাড়ি আটকে রেখে যেভাবে অজিত পাজাকে সেদিনকে মার্ডার করা চক্রান্ত করা হয়েছিল আমার কাছে খবর আসায় আমি আবার দৌড়ে গিয়েছিলাম চমকাইতলা থেকে অজিতদাকে উদ্ধার করবার জন্য আমার কাছে এগুলো নতুন নয় আমি জয়রামবাটি কামারপুকুরের একটা জায়গায় একটা ছোট্ট মিউনিসিপ্যালিটির অফিসে না ছোট্ট একটা পঞ্চায়েতের অফিসে ছিলাম কামারপুকুরে জেলা পরিষদ এসে জল গড়িয়ে পড়ছে ব্যাংক ঘুরে বেড়াচ্ছে তখন আকবর বেঁচে ছিল আকবর আমায় ওখানে নিয়ে গিয়ে উঠেছিল সারা রাত যে তো অত্যাচার আমরা দেখেছি আমি ভুলিনি চমকাইতলা থেকে গেলাম গোপীনাথপুর শিহরে বাঁকুড়ার মধ্যে পড়ে আরামবাগ গোঘাটের বর্ডার আমি গিয়ে দেখলাম প্রায় 20,000 মানুষ তাদের নিয়ে আমি একটা মিটিং করলাম কিন্তু মিটিং করে যখন বাড়ি ফিরে গেলাম মানে কেশ আমি চলে গেলাম মিদনাপুরের দিকে তখন রাতের বেলায় আমার কাছে খবর এলো সিপিএমের হারমাদরা গোপীনাথপুর শিওর সব দখল করে নিয়েছে আরামবাগ গোঘাট থেকে আর ওখানে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিয়েছে মা বোনেরা কেউ বাড়িতে নেই পুকুরের জলে গলা পর্যন্ত শ্যাওলায় ডুবে মানুষ জীবন বাঁচাচ্ছে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি গোঘাট চমকাইতলা ওদিকে গড়বেতা এইটা হয়ে বাঁকুড়া দিয়ে একটা সুড়ঙ্গের মতো তৈরি হয়েছিল সেই সুড়ঙ্গ দিয়ে ডেড বডি পাচার হতো কেউ বিচার পায়নি আমি একবার গড়বেতায় গেলাম একটা বিধবা মা প্রায় পাগল হয়ে গেল আমাকে বলল মা আমার হাতে একটা তৃণমূল কংগ্রেসের পতাকা দিবি আমি বললাম কেন বলল মা আমাকে একটা বন্দুক দে আর একটা তৃণমূল কংগ্রেসের পতাকা দে আমি বললাম মা বন্দুক নিয়ে তুমি কি করবে বলল আমার দুটো ছেলেকে খুন করেছে আমি এর বদলা নেব আমি এটা ছাড়বো না এসব ঘটনা আমি অনেক দেখেছি এবং এসব ঘটনা আমি অনেক শুনেছি এটা আমার কাছে নতুন কিছু নয় তাই আপনাদের কাছে বলি গোঘাট খানাকুল জয়রামবাটি কামারপুকুর এমনকি সেদিন জয়রামবাটি কামারপুকুরেও দীর্ঘদিন অনেক মানুষ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আমি সেটাও জানি আজকে গোঘাট পাল্টে গেছে আজকে আরামবাগ পাল্টে গেছে আজকে উন্নয়নই উন্নয়ন মাথায় রাখতে হবে কোনো রকম নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করা চলবে না উন্নয়নটাকেই এগিয়ে নিতে হবে আর মানুষের পাশে থেকে মানুষের কথা শুনতে হবে মানুষের কথা যে না শুনবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এই আরামবাগ গোঘাটে কি ছিল কিছু ছিল না আজকে কি নেই মাল্টি সুপার হাসপাতাল হয়েছে নতুন নতুন বাসস্ট্যান্ড হয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর আমি রেল সিটি দিয়েছি আমি রেল দিয়েছি নতুন রেল জয়রামবাটি পর্যন্ত আমি করে দিয়ে গিয়েছিলাম এবার এটা তারকেশ্বর পর্যন্ত যাবে আপনাদের রেলের যোগাযোগ ছিল না গোঘাট পর্যন্ত রেল এসে গেছে এটা আমার তৈরি করে দেওয়া এটা বিজেপি করেনি বা সিপিএম করেনি আজকে ক্ষমতায় আছে বলে উদ্বোধন করছে লজ্জাও করে না জিজ্ঞেস করুন এখানকার একটার পর একটা সেতু এক তো শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর গ্রামীণ হাসপাতালকে কামারপুকুর গ্রামীণ হসপিটালকে 60 বেড করা হয়েছে কামারপুকুরকে কেন্দ্র করে সংলগ্ন 2.5 কিলোমিটার এলাকায় সৌন্দর্যায়ন করা হয়েছে হাইমাস্ট আলো বসানো হয়েছে আলো এসে যেতে গোটা এলাকা আধুনিক একটা বাস টার্মিনাসও তৈরি হচ্ছে ইলেকট্রিক শ্মশান বানানো হয়েছে নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে যেমন আমরা দক্ষিণেশ্বরেও স্কাইওয়াক করেছি
মা কালী মন্দিরেও করছি কালীঘাটে, আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট করেছি, আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট করেছি, আমরা ফুলফুলা শরীফ ডেভেলপমেন্ট করেছি, আমরা কঙ্কালীতলা ডেভেলপমেন্ট করেছি, আমরা বক্রেশ্বর ডেভেলপমেন্ট করেছি, আমরা একটার পর একটা উন্নয়ন করেছি। মনে রাখবেন, দ্বারকেশ্বর নদীর পাড়ে এই যে অসংখ্য তীর্থস্থান, 400 কোটি টাকা ব্যয়ে 226টা প্রকল্প আমরা করেছি। এখানকার রাউতপাড়া দুর্গা মন্দির, শৈলেশ্বর শিব মন্দির, হাটতলায় বিষ্ণু মন্দির, লক্ষ্মীপুর কালী মন্দির, রায়বাগিনী ধর্ম মন্দির, গোঘাট স্বরূপনারায়ণ মন্দির সহ অনেক মন্দিরকে আমরা সংস্কার করেছি। সৈয়দ শাহ ইসমাইল গাজী বড় আস্তানা, ইসমাইল গাজীগঞ্জ লস্কর ছোট আস্তানা, এগুলোকেও সংস্কার করার জন্য হাতে নেওয়া হয়েছে। কারণ এটা রামকৃষ্ণ পরমহংসের জায়গা, বাংলা সর্বধর্ম সমন্বয়ের মানসিক আশ্রয়, মানবিক আশ্রয়। বিজেপি তো এই বাংলা চেনেই না। গোঘাট টু ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপর 30 কোটি টাকা দিয়ে পুণ্ডহিত সেতু তৈরি করা হয়েছে, ফলে হুগলি বর্ধমান বাঁকুড়া যা আর 2 মেদিনীপুর জেলায় 10 লক্ষ মানুষ উপকৃত হয়েছে। বর্ধমানের দূরত্ব এখান থেকে যেতে 25 কিলোমিটার কমে গেছে। গোঘাটের বড় সমস্যা বন্যা, এই সমস্যা থেকে রেহাই দেবার জন্য আরামবাগ মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি। এই প্রকল্পে 54 কিলোমিটার খাল সংস্কার হবে, খরচ হবে 40 কোটি টাকা। এছাড়াও লোয়ার দামোদর ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে যত নিচু এলাকা আছে আমরা এগুলোকে উন্নয়ন করছি, ঢেলে সাজাবো যাতে আগামী দিন বন্যা না হয়। প্রোগ্রামটা করতে 2 বছর লাগবে, 2768 কোটি টাকা দেওয়া হয়েছে। হুগলি, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া জেলার 40টি ব্লকের 30 লক্ষ মানুষ উপকার পাবেন, আপনাদের রোজ রোজ বন্যায় কষ্ট করতে হবে না। গোঘাট 1 নম্বর ব্লকে 7টি জল প্রকল্পের কাজ হয়েছে, গোঘাট 2 নম্বর ব্লকে 2টি জল প্রকল্পের কাজ হয়েছে, হুগলিতে 101টি জল প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে, 74টির কাজ শেষ, মোট খরচ 240 কোটি টাকা। জল স্বপ্ন আমার দেওয়া নাম, বাড়িতে বাড়িতে পানীয় জল 50,000 গ্রামে 50,000 বাড়িতে পৌঁছে গেছে। আগামী দিন আর্সেনিক মুক্ত পানীয় জল আরও সব বাড়িতে বাড়িতে, আমি চাই আগামী 3-4 বছরের মধ্যে সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে যাক। যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে, বিষ্ণুপুর কোতলপুর আরামবাগ রাস্তা, গোঘাট পুণ্ডহিত রাস্তা, আরামবাগ গোঘাট রামজীবনপুর রাস্তা সব জেলা জুড়ে 150টির বেশি হয়েছে, খরচা হয়েছে 1,740 কোটি টাকা, 1100 কিলোমিটার রাস্তা হয়েছে। পুণ্ডহিত ছাড়াও মুন্ডেশ্বরী নদীর ওপরও সেতু হয়েছে। এছাড়াও মনে রাখবেন আর কি করা হচ্ছে, এছাড়াও যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, মনে রাখবেন প্রায় রাখো এগুলো বক্তৃতায় বলতে পারবে, 3,000 কোটি টাকা দিয়ে একটা পরিকল্পনা করা হচ্ছে, সেটা কি, দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গকে যুক্ত করা হচ্ছে। একটা রাস্তা হবে, বড় রাস্তা, 4 লেন 6 লেন হাইওয়ে, এটা কি হবে, এটা মেছেদা মিদনাপুর ইস্টের মেছেদা দাসপুর ওইখান থেকে আসবে, এসে জয়রামবাটি কামারপুকুর হয়ে এটা বর্ধমানের নতুন গ্রাম হয়ে এটা বীরভূমের মোড় গ্রাম হয়ে এটা যাবে শিলিগুড়িতে, এবং শিলিগুড়ি থেকে বাংলাদেশের সাথে যুক্ত হবে, ভুটানের সাথে যুক্ত হবে, নেপালের সাথে যুক্ত হবে, বাই কারে আপনারা চলে যেতে পারবেন। এর জন্য 3,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পাচ্ছেন রাস্তা হচ্ছে যোগাযোগের নতুন, দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গ যোগাযোগ। আমার মনে আছে আমি কেন এটা করেছিলাম জানেন মা ভাই বোনেরা, আমি একবার জলপাইগুড়িতে ময়নাগুড়িতে ছিলাম, ঝগিগোপাল রেল লাইনের ময়নাগুড়ি ঝগিগোপাল লাইনের উদ্বোধন করতে গেছিলাম, হঠাৎ শুনলাম কেশপুরে 10 জনকে মার্ডার করা হয়েছে। আমি তখন সঙ্গে সঙ্গে কি করে আসা যায় ভাবছি, কোনো রাস্তা নেই যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ডাইরেক্ট আসা যায়, আমাকে হাওড়া হয়ে কলকাতা হয়ে তারপরে আসতে হলো উত্তরবঙ্গ থেকে এই পর্যন্ত বাইকারে, আমার প্রায় 12-14 ঘন্টা লেগে গেল। সেদিনই আমি চিন্তা করেছিলাম যে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের কানেকশন করতে হবে, যাতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়া যায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাওয়া যেতে পারে। আপনারাও দার্জিলিং যেতে চান, চান তো, আপনারাও জলপাইগুড়ি যেতে চান, আপনারাও তরাই ডুয়ার্স যেতে চান, আপনারাও বেড়াতে চান, তাহলে আপনাদের সাথে কানেকশন কেন হবে না। বোলপুরে যেতে চান, মোড়গ্রামে যেতে চান, মাতারা মন্দিরে যেতে চান, সতীপীঠ কঙ্কালীতলায় যেতে চান, বক্রেশ্বরে যেতে চান, কত আছে সব তীর্থস্থান বাংলায় ভর্তি, সুতরাং যেতে চান। এই জন্যই কাজগুলো হয়েছে। এছাড়াও মেডিকেল কলেজ হয়েছে, মাল্টি সুপার আরামবাগে মেডিকেল কলেজ হচ্ছে, মাল্টি সুপার হসপিটাল করে দিয়েছি আমি আরামবাগে, গোঘাটের হসপিটালটাও 60 বেডে উন্নতি করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন এক ইউনিভার্সিটি হয়েছে,
গ্রিন ইউনিভার্সিটি তারকেশ্বরে, এছাড়াও মনে রাখবেন সিঙ্গুরে আমি তাপসী মালিকের শহীদ বেদি করে দিয়েছি, কৃষি তীর্থ করে দিয়েছি, কৃষি মান্ডি করে দিয়েছি, ওর পরিবারকে পুরো দেখে দিয়েছি, এরকম অনেক আছে। কোতলপুরে আমার সালানের পরিবার, ছেলেটা আমার কাছে ভাইফোঁটা নিতে যেত, কাজ করতো আর্মিতে, তার ভাইয়েরা একদিন সিপিএম গিয়ে তাদের বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে একেবারে গলা কেটে মায়ের আঁচলে দিয়ে এসেছিল। আমি গিয়েছিলাম ওদের বাড়ি, এই জয়রামবাটি কামালপুকুর হয়ে কোতলপুর যাওয়া যায়, আমি কোতলপুর গিয়েছিলাম এবং ওদের গ্রামের নাম ছিল বিক্রমপুর, ছেলেটার নাম ছিল সালাম, তার দুই ভাইকে খুন করা হয়েছিল, আমি তাদের বাড়ি গিয়েছিলাম এবং আমাকে পুলিশ ঢুকতে দিচ্ছিল না সেদিন। আমি যদি সেদিন না থাকতাম, গোঘাট বাঁচতো না, কামালপুকুর বাঁচতো না, জয়রামবাটি বাঁচতো না, আরামবাগ বাঁচতো না, কোতলপুর বাঁচতো না, বিক্রমপুর বাঁচতো না, গোপীনাথপুর বাঁচতো না। মনে রাখবেন অত্যাচারে অত্যাচার, সিঙ্গুর থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে খানাকুল, খানাকুল থেকে পরশুরা, পরশুরা থেকে গোঘাট, কি নেই। আমি গোঘাটে এসেছি জানেন, খুব জল তেষ্টা পেয়েছে, সব বাড়ি দরজা বন্ধ করে রেখে দিয়েছে, এক গ্লাস জল দিতে দেবে না কাউকে, এক গ্লাস জল দিতে দেবে না। সিপিএমের এই অত্যাচার ছিল, আজকে সেই সিপিএমের হারমাদ্রা তো বিজেপি হয়েছে, বিজেপির সব তো ধার করা, নিজের তো কিছু নেই, সিপিএমের কমরেডদের সব বিজেপির এখন এমএলএ টিকিট দিয়েছে, আর বিজেপির কিছু এমপি সেগুলোকে ডাউনগ্রেড করবার জন্য টিকিট দিয়েছে। আরে আমরা একজনকে দিয়েছি মানুষ ভুইয়া, সে তো রাজ্যসভার এমপি, আর এরা তো ইলেক্টেড এমপি, তো একবার এমপি হবে, একবার এমএলএ হবে, একবার কাউন্সিলর হবে, একবার কমিশনার হবে, একবার জল খাবে, একবার চা খাবে, একবার ডুগুডুগু খাবে, কটা খাবে। আজকে এদের এত বড় বড় কথা কি করেছে, বলে কিনা বঙ্গাল মে সোনার বাংলা বানায় গা, বঙ্গাল কো সোনার বাংলা, সোনার বাংলাও বলতে পারে না, আর বঙ্গালকে বাংলাও বলতে পারে না। আমি বলেছিলাম আমার বাংলার নামটা বাংলা করে দাও, আজ পর্যন্ত করেনি, বাংলাকে এরা ঘৃণা করে, তাই বাংলা রাজ্যের নাম বাংলা আজ পর্যন্ত করেনি, আমি ধিক্কার জানাই। বল তুমি তো চিরকাল থাকবে না ভাই, তখন তো আমি বাংলা বাংলাই থাকবো, বাংলা বাংলাই হবে, বহিরাগত গুন্ডা। কালকেও নন্দীগ্রামে বুঝুন কত বড় সাহস, আমি যদি একটা জায়গায় যাই আমি কারো গায়ে হাত দিই না, কেউ যদি আমার গায়েও হাত দেয় আমি ক্ষমা করে দিই। অনেক সময় আমাকে আমার দলের লোকেরা বলে, দিদি আপনি একটু দুর্বল আছেন, আপনি যারা শয়তান তাদের বিরুদ্ধে কিছু করেন না। আমি বলি করি করি, কিন্তু কিছু কিছু লোক আছে ভাইসি ভালোবেসে ফেলেছি, কি আর করবো, তাহলে ওই গদ্দারদের এত বড় সাহস, খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, সেটা দুধ কলা দিয়ে সাপ পুষেছি, সরি এই ওয়ার্ডটা আমি উইড্র করছি, দুধ কলা দিয়ে সাপ পুষেছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কেউটে সাপ পুষেছি, আর গোখরে সাপ পুষেছি। এত বড় সাহস, যা না ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি আমিও লড়বো, মানুষ যাকে পছন্দ করবে ভোট দেবে, মানুষ যাকে পছন্দ করবে না ভোট দেবে না। জানেন আমার একটা ছেলেকে এমন মার মেরেছে বলরামপুরে, সে বাঁচবে কিনা আমি জানি না, কুমায় আছে, তার বাড়িতে কালকে আমি গেছিলাম বলরামপুরে, আমার গাড়ি ধরে হামলা করছে, সব প্রেস দেখেছে, আমার গাড়িতে দুমদাম মারছে, আমার গাড়িতে হামলা করছে, এত বড় সাহস। এখনো মনে করো আমি শুধু ইলেকশন বলে চেপে যাচ্ছি, তা নাহলে দেখে নিতাম এক একটার কত বড় চেহারা। বলরামপুরে গেছি, যে ছেলেটার বাড়িতে মাথা ঠান্ডা, বিকুল কুলকুল কুলকুল, ঠান্ডা ঠান্ডা কুলকুল, জিততে হবে তৃণমূল, ঠান্ডা ঠান্ডা কুলকুল। এবার দেখুন আমি তার বাড়িতে গেছি, এমন ছোট জায়গা যে গ্রামের মধ্যে দিয়ে আমার গাড়ি প্রায় পড়েই যাবে, ইট টিট লাগিয়ে কোনো রকম তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তার মা বউ আমার কাছে শাড়ির আঁচল পেতে দিয়েছে, মা বোনেরা বুঝুন, শাড়ির আঁচল পেতে দিয়ে বলছে আমার স্বামীর প্রাণ বাঁচাও, এমনভাবে মেরেছে, সে ট্রপ সে কমায় আছে, সে বাঁচবে কিনা আমি জানি না, বাঁচার আমায় জিজ্ঞেস করছে আমি বলতে পারছি না, বাঁচার সংখ্যা খুবই কম, বাঁচার মানে এ অবস্থা, ভেন্টিলেশন ভেন্টিলেটারে আছে। আর একটা ছেলে রবি মান্না, ওকে ওই অবস্থা করেছে, তার বউ শাড়ির আঁচল পেতে দিয়ে বলছে আমার স্বামীকে ভিক্ষে দাও। কখন হলে মানুষের কথা বলে, তার মেয়েটাকে বলেছে তৃণমূল করলে, তৃণমূলকে ভোট দিলে তোমাকে তুলে নিয়ে যাবো। আমি বলি এত বড় উদ্ধত্ত, এত বড় অহংকার, এই গুন্ডা মির্জাপুরের দল ভাবে কি যে উত্তরপ্রদেশে হাতরাস করেছে বলে বাংলায় তাই করবে, হাত দিয়ে দেখ একটা মেয়ের গায়ে, সব প্রেসের সামনে বলেছে মেয়েরা, যে বলছে আমার বাড়ির ছেলেদের লুট করে নিয়ে যাওয়া হবে। আমি বলি একটা লুট করে দেখিস তো, তারপরে তোর গদ্দারির চেহারাটা কিভাবে দেখতে হয় আয়নায় সেটা আমিও দেখব। শান্তিপূর্ণভাবে ভোট করো, ডাবল ইঞ্জিন সরকার করবে, তা ভোট করতে ভয় কেন, বিহার থেকে গুন্ডা পাঠিয়েছো,
বিহার থেকে বন্দুক পাঠিয়েছ, এখনো নন্দীগ্রামে বসে আছে। উত্তর প্রদেশ থেকে বন্দুক পাঠিয়েছ, ইলেকশন কমিশনকে বলে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে, আমার গলা ব্যথা হয়ে গেছে। আজকে তো ওদের আন্ডারে পুলিশ, তো আপনাদের কাছে মেসেজ গেল না যে আমার গাড়ি ঘিরে আমাকে আমার পায়ে জখম করার পরেও কালকে আমার গাড়ি ঘিরে ওইভাবে তাণ্ডব করেছে, আপনারা কোনো অ্যাকশন নেননি। কালকেও রাতের পর রাত নন্দীগ্রামের বোয়াল গ্রামে, বোয়াল অঞ্চলে, গোকুলনগর অঞ্চলে, বয়াল অঞ্চলে, আরও কয়েকটা জায়গা আছে গিয়ে রাত্রিভোর ভয় দেখিয়েছে। শুনুন, আমি যদি আমার ছেলেদের বলি একটু তাড়া কর, দৌড়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। আমি এটা করছি না বলে এটা আমার দুর্বলতা নয়, কারণ আমি চাই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হোক, এটা আমার দুর্বলতা নয়। ও বাবা ঠাকুরদা জ্যাঠামশাইকে আমার দেখা আছে, কত বড় সাহস, পুলিশ তেড়ে গেলেই পালিয়ে যায়। নন্দীগ্রামের আন্দোলনে 15 দিন 20 দিন দেখা যায়নি রাস্তায়, ভয়ে গুটিয়েছিল আর সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করেছিল। আর যারা যে নবসামন্তর বাড়ি থেকে গুলি চলেছিল, ভরত সেলিমরা মারা গিয়েছিল, আজকে তাদের দিয়ে বিজেপি করাচ্ছে, তাদের দিয়ে গুন্ডামি করাচ্ছে। আমি গুন্ডাগুলোর নাম চেহারা সব ভালো করে ভিডিওতে তুলে রেখে দিয়েছি। ইলেকশনটা হোক আর 48 ঘন্টা, ইলেকশনটা হয়ে যাক এবং বাংলা ইলেকশনটা হয়ে যাক, তারপরে আমি দেখব কত ধানে কত চাল, কোন গদ্দার তোমাকে কতটা শেল্টার দিতে পারে। কোথায় যাবে, দিল্লি না কোথায় যাবে বিহার, কোথায় যাবে উত্তরপ্রদেশ না কোথায় যাবে রাজস্থান, যেখানেই যাও রবীন্দ্র মান্নাকে খুন করে যদি মনে করো ছাড়া পাবে, কান ধরে টেনে নিয়ে আসবো, যেখানেই যাও। আরো অনেক কেস আছে, কেস খুঁড়ে বের করব, করিনি ভদ্রতা করে, অত বেশি বাড়াবাড়ি করতে যেও না। নন্দীগ্রামে আসলে ভোটারে 100-100 জনই দেবে ভোট আমাকে, সেই জন্য ভয় দেখাচ্ছে। আপনাদের এখানেও তাই, আমাদের কেউ ভুল ভ্রান্তি করলে আমি তাদের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু মনে রাখবেন গুন্ডা বিজেপিকে বাংলা দখল করতে দেবেন না, গুন্ডা বিজেপিকে বহিরাগত গুন্ডাদের, যে অত্যাচার ওরা চালাচ্ছে তার থেকে মা বোনেরা ভাইয়েরা আমার বাঁচান, এলাকাকে বাঁচান, বাংলাকে বাঁচান, বাংলার কৃষিকে বাঁচান, বাংলার শিল্পকে বাঁচান, বাংলার মা বোনেদের বাঁচান, বাংলার ছাত্র যৌবন বাঁচান, বাংলার সভ্যতা বাঁচান, বাংলার সংস্কৃতি বাঁচান। এরা মা দুর্গাকেও গালাগালি দেয়, এরা মহিলাদেরও বিরুদ্ধে, ছাত্র যৌবনকেও চাকরি দেয় না। নরেন্দ্র মোদী বলেছিল 15 লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে, দিয়েছে কি মা বোনেরা, দিয়েছে? গ্যাসের দাম কত, কিসে রান্না করেন, কেরোসিনের দাম কত, পাওয়া যাচ্ছে না, আর গ্যাসের দাম 1000 টাকা হয়েছে প্রায়, আর সব ভর্তুকি বিজেপি খেয়ে নিচ্ছে। আর ইলেকশনের সময় ওই গ্যাসের টাকা থেকে চুরি করে, ওই রেল বিক্রি করে দেওয়ার টাকা থেকে চুরি করে, ওই কোল বিক্রি করে দেওয়ার টাকা থেকে চুরি করে, ওই বিএসএনএল বিক্রি করে দেওয়ার টাকা থেকে চুরি করে, ওই ব্যাংকের টাকা থেকে চুরি করে, এলআইসি বিক্রি করে দেওয়ার টাকা থেকে চুরি করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছো। আর ইলেকশনের আগে বলছে আসিস খরচাটা দিয়ে দেবো, কি খরচা দেবে, না কাউকে 1000 দেবে, কাউকে 500 দেবে, কাউকে 200 দেবে, কাউকে 5000 দেবে। শুনুন, টাকা দিলে ওটা আপনার টাকা, ওটা ওদের টাকা নয়, আপনাদের পকেট কেটেছে ওই টাকা, দেওয়ার কথা ছিল 15 লাখ, দিচ্ছে 500 টাকা, খরচ করবেন কিন্তু বিজেপিকে ভোটের বাক্সে খরচা করে দেবেন, একটা ভোটও বিজেপিকে দেবেন না। বিনা পয়সায় চাল দেবো, আর 1000 টাকার গ্যাসে চাল ফুটবে, বিজেপিকে ফোটান ভালো করে, বল রায় আগে দেখে যা, বিনা পয়সায় চাল ফোটাতে আমার 1000 টাকা লাগছে, তাহলে কি চাল চিবিয়ে খাবো না তোদের মাথা চিবিয়ে খাবো, কোনটা খাবো জিজ্ঞেস করো। তাই বলি অনেক কাজ করেছি, আরও করব, একটু আসে আমার গলার প্রেশার পড়ছে, 1 মাস ধরে আমি বক্তৃতা দিচ্ছি আর মাইকটা ভালো না। আমি আপনাদের আবার বলি যে অনেক কাজ আমরা করেছি, কন্যাশ্রী থেকে শুরু করে, ছাত্রশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, জল থেকে শুরু করে, শ্মশানকর করা থেকে শুরু করে, এমনকি গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য মাতৃযান পাঠানো থেকে শুরু করে সব করেছি। এবার জিতলে আমরা কী করব আপনাকে আমি 5টা বলে যাই। 1 নম্বর হচ্ছে, আপনারা বিনা পয়সায় চাল রেশন পাচ্ছেন, আগামী দিনও আমাদের সরকার বিনা পয়সায় চাল রেশন দেবে, আর আপনার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে, আপনার দুয়ারে দুয়ারে পৌঁছে দেবে, আপনাকে রেশন দোকানে যেতে হবে না, আমরা এর একটা সিস্টেম তৈরি করব। ভাই বলতে দাও। 2 নম্বর, মা বোনেদের 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হাত খরচ দেব। 3 নম্বর,
কৃষক বন্ধুরা শস্য বিমা পাচ্ছে বিনা পয়সায়, 2 লক্ষ টাকা পাচ্ছে, খাজনার নিচ্ছি না কৃষি জমির, 5,000 টাকা করে বছরে আমরা দিই। এই টাকাটা আমাদের সরকার আবার জিতলে 10,000 টাকা করে দেবে 1 একর জমি প্রতি, আর খেত মজদুরদের 5,000 টাকা করে দেবে। স্টুডেন্টরা যারা পড়াশুনো করেন, কন্যাশ্রী পান, শিক্ষাশ্রী পান, সংখ্যালঘু ছেলেমেয়েরাও 2,35,00,000 কোন সংখ্যালঘু ঐক্যশ্রী পেয়েছেন, সবাই পড়াশুনো করে, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়। কিন্তু আগামী দিন আমরা কি করব? বাবা মাকে এখন যেমন মেয়েদের জন্য চিন্তা করতে হয় না যে মেয়ে আমার কন্যাশ্রী পাচ্ছে, মেয়ে 18 বছর বয়স হলে 25,000 টাকা জমা পড়বে, মেয়ে আমার বিশ্ববিদ্যালয়ে পড়বে, স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, শিডিউল কাস্টরা পাবে, তপশিলীরা পাবে, ওবিসিরা পাবে, এমনকি ইকোনমিক জেনারেল কাস্ট এমনি সাধারণ ঘরের ছেলে মেয়েরাও পায়, সেটাও আমি করে দিয়েছি। কিন্তু এবার কি করব? আমাদের সরকার জামিনদারকে ব্যাংকে টাকা নিতে গেলে বলে জামিনদার নিয়ে এসো, 500 টাকা চাইলেও, আমাদের সরকার জমিনদারকে, আমি আমার গভর্নমেন্টের জামিনদার, আমার গভর্নমেন্ট জামিনদার, 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো, 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড করে দেবো, তারা দেশে পড়বে, তারা বিদেশে পড়বে, তারা মানুষ তৈরি হবে, তারা নিজের পায়ে দাঁড়াবে খুব অল্প ইন্টারেস্টে। এছাড়াও 5 লক্ষ ছেলে মেয়েদের বছরে কর্মসংস্থান হবে। বাংলায় মনে রাখবেন, কর্মসংস্থানে 40% আমরা বেকারি কমিয়েছি, সারা ভারতবর্ষে 2 কোটি বেকার বেড়েছে, 100 দিনের কাজে বাংলা আমরা 1 নম্বর, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1,35,00,000 ছেলে মেয়েদের চাকরি হয়েছে, 100 দিনের কাজে 1,75,00,000 সমস্ত কর্মদিবস তৈরি হয়েছে। আরও কাজ আমরা করব, এলাকায় এলাকায় মেডিকেল কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে, কলেজ হবে, ব্লকে ব্লকে ইংরেজি মিডিয়াম স্কুলও করে দেবো, যাতে মাদ্রাসা এবং স্কুলের ছেলে মেয়েরাও ভালো করে পড়াশুনো করতে পারে। টিচার অ্যাপয়েন্টমেন্ট ডাবল করে দেবো, ডাক্তার নেব, নার্স নেব, চাকরি দেবো, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন না, এই জিনিসগুলো সব আপনারা পাবেন, কন্যাশ্রীও পাবেন, শিক্ষাশ্রীও পাবেন, বিনা পয়সায় ক্লাস 9-এ সাইকেলও পাবেন, ক্লাস 12-এ উঠলে 10,000 টাকার স্মার্টফোনও পাবেন, মরে গেলে 2,000 টাকা পাবেন, জন্মালে গাছ পাবেন, কৃষি বন্ধু টাকা পাবেন, মহিলারা হাত খরচ পাবেন, শিডিউল কাস্ট শিডিউল টাইবরা 60 বছর বয়স হলে 1,000 টাকা করে পেনশন পাবেন। আর আগামী দিন থেকে কোনো বিধবাকে আর লাইন দিতে হবে না, সব বিধবারাই এন্টাইটেলড, 18 বছর বয়স থেকে, যদি কেউ বিধবা হোক, আমি চাই না কেউ বিধবা হোক, কিন্তু তাদের প্রত্যেককে, সব বিধবারা 1,000 টাকা করে পেনশন পাবে, এটাও আমরা করে দিয়েছি। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন, যারা পাননি তারা নিয়ে নেবেন, যারা পাননি করে নেবেন, দুয়ারে সরকার হবে বছরে 2 বার 4 মাস, আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর, পুজোর আগে আর পরে নিজে গিয়ে একটা দরখাস্ত লিখে আসবেন, কারো পা ধরবেন না, কারো হাত ধরবেন না, কাউকে কিছু দিতে হবে না, নিজেরা ডাইরেক্ট গিয়ে করবেন, দুয়ারে সরকার যাবেন। এক একটা বাড়ির মহিলা গার্জেনরা 5 লক্ষ টাকা করে বছরে পাবেন, স্বাস্থ্যসাথীর ওই কার্ডটার দাম হচ্ছে 5 লক্ষ টাকা, ওই কার্ডটা নিয়ে আপনি ভেলোরেও চিকিৎসা করতে যেতে পারেন, আপনি নার্সিংহোমেও যেতে পারেন, গভর্নমেন্ট ট্রিটমেন্ট তো ফ্রি, আপনি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটেও যেতে পারেন, নার্সিংহোমেও যেতে পারেন। সুতরাং খাদ্য ফ্রি, স্বাস্থ্য ফ্রি, শিক্ষা ফ্রি, রাস্তা ফ্রি, জল ফ্রি, বিদ্যুৎ সস্তা, কত কিছু পাচ্ছেন বলুন তো, এবং এগুলো পেয়ে যাবেন বরাবর, চিন্তা করতে হবে না মা ভাই বোনেরা আমার। তাই বলবো আগামী দিন আপনার ভোটটা কিন্তু আমি চাই, কারণ মানুষ যদি না যেতে, আমার সুজাতা যদি না যেতে, আমার দিলীপ যাদব যদি না যেতে, আমার নজিবুল করিম, দাঁড়াও এখানে মানুষকে নমস্কার করো, এবং আসেনি এখন, আচ্ছা আছে আশেপাশে, সঙ্গীতা আছে, এরকম বেচারাম মান্না আছে, এক্ষুনি আমি যাবো, তারকেশ্বরে হয়তো ওখানে আছে, সবাই মনে রাখবেন, এরা একজন একজন করে জিতলে তবেই কিন্তু আমার সরকারটা হবে, আর এরা যদি না যেতে তাহলে কিন্তু আমি একা জিতে কোনো লাভ নেই, সরকার যদি না হয় সব বন্ধ হয়ে যাবে। তাই বলবো মা বোনেরা মনে রাখবেন, আমার যখন পায়ে চোট ছিল, এখনও আছে দেখছেন, পুরোটাই প্লাস্টার করা, আমি বলি আপনাদের যে আমি আপনাদের দুটো পায়ের দিকে তাকিয়ে আসছি, যে আমার পা একটা চোট হয়েছে তো ঠিক আছে, পরে ভালো হয়ে যাব, কিন্তু মা বোনেদের তো দুটো করে পা আছে, ওই দুটো পা দিয়ে আমি খেলবো, ওই দুটো পা দিয়েই আমরা গোল করব, ওই দুটো পা দিয়েই আমরা জিতব, খেলা হবে মা বোনেরা, খেলা হবে ভাই বোনেরা, খেলা হবে। তাহলে মনে রাখবেন এখানে ভোট হচ্ছে 6 এপ্রিল, একেবারে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলকে ভোট দেবেন,
অন্য কোন গদ্দার ফুলকে ভোট দেবেন না, বেঈমান ফুলকে ভোট দেবেন না, স্বার্থপর ফুলকে ভোট দেবেন না, বহিরাগত গুন্ডাদের ঢুকতে দেবেন না গ্রামে। মা বোনেরা হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন যাতে পালায়। মা বোনদের একটা হাতা খুন্তি অনেক জোর, একটা বন্দুকের জোরের থেকে আপনাদেরই দায়িত্ব নিয়ে ইলেকশন করতে হবে। ভোটের দিন আমি দিলীপ সুমাকে বলছি কতগুলো কথা, সব ক্যান্ডিডেটদের বলবে। এক হচ্ছে, যখন ভোট শুরু হলো 30টা ভোট গুনেই মেশিন চালু করবে না, আবার দুবার অন দুবার অফ করতে হবে, তা নাহলে বিজেপির ভোট ভরে রাখবে। দুই হচ্ছে, এরা পারে না কোনো কথা নেই। দুই হচ্ছে, আবার যদি ভোট বাক্স খারাপ হয় আবার নতুন মেশিন যতক্ষণ না আসছে অপেক্ষা করবে এবং আবার 30 বার ঘুরবে, আবার দুবার অন দুবার অফ করবে। তিন নম্বর, যতক্ষণ ভোটের বক্স সিল না হচ্ছে কেউ বাড়ি যাবেন না। চার নম্বর, কাউন্টিং ভালো করে এক মাস পাহারা দিতে হবে। পাঁচ নম্বর, ভোটে জিততে হবে, সবুজ আবির খেলতে হবে, আর মা মাটি মানুষকে জেতাটা দিতে হবে। মা বোনের আমার, বিজেপিকে বোল্ড আউট করুন, এমন করে খেলুন আগামীকাল যেখানে যেখানে ভোট আছে, 6 তারিখে ভোট আছে, 10 তারিখে ভোট আছে, সব ভোটে বিজেপিকে একেবারে এমনভাবে বোল্ড আউট করুন যাতে বাংলায় কোনোদিন আর বাইরের গুন্ডা নিয়ে এসে মানুষকে চমকাতে না পারে, ধমকাতে না পারে এবং এ করতে না পারে। জানি আমি সব, আরামবাগের রিসোর্টে বসে আছে বহিরাগত গুন্ডারা টাকা নিয়ে, টাকার ব্যাগ নিয়ে। টাকার ব্যাগগুলোকে কেড়ে নাও, টাকার ব্যাগ যারা যারা কাড়বে, আর টাকার ব্যাগগুলো যারা ধরিয়ে দেবেন মা বোনেরা, আমি তাদের পুরস্কৃত করব। আর গুন্ডাদের বন্দুক নিয়ে যারা আসবে, বাইরে সব গুন্ডা নিয়ে বসে আছে, মমতা ব্যানার্জিকে একা লড়তে পারে না, 1000 নেতা নিয়ে এসছে, নেতা না নেতা নিয়ে চলে এসছে, একটা মেয়েকে লড়তে পারে না, এমনই ওদের সাহস। তাই বলি মা গো, একটু উলুধ ধরি, একটু শঙ্খধ্বনি হবে, এগুলো তোমরা বলো, এগুলো আমাকে কেন বলাচ্ছে? যেখানে যেখানে বাইরের গুন্ডারা আছে, ইলেকশনের আগে বলবে পুলিশ খালি করে দেবে, আর ইলেকশন কমিশনকে জানিয়ে দেবে ছবি দিয়ে দিই। মা বোনের একটু উলুধ্বনি, আমি রামকৃষ্ণ পরমংসদেব জয়রামবাটি কামারপুকুরকে সাক্ষী রেখে বলি, সর্বধর্ম সমন্বয়, টাকা মাটি মাটি টাকা, যত পথ তত পথ, ঠাকুরের কথা ওরে, মা তো মা, মাকে কেউ বলে মা, কেউ বলে মাদার, কেউ বলে আম্মা, তফাত্র এটুকুই। সারদা মাকে আমরা প্রণাম জানাই, রামকৃষ্ণ পরমংসদেবের জয়রামবাটি কামারপুকুরে প্রণাম জানাই, গোঘাট আরামবাগ থেকে শুরু করে চারিপাশে সকলকে প্রণাম জানিয়ে বলি, আসুন রামকৃষ্ণ পরমংসদেব মা কালী দক্ষিণেশ্বরের ভবতারিণী মার, তিনি ছিলেন মোট প্রধান পূজারী, তাই তার মন্ত্র উচ্চারণ করে বলি, ওং কালী কালী মহাকালী, কালীকে কালো রাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে, সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ছমা ধাত্রী সাহাসধা নমস্তুতে। মা সকলের কল্যাণ করো, সকলের ভালো করো। আমি মুসলিম ভাই বোনেদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলিল্লাহ, আল্লাহ তালা সবাইকে দোয়া করো। আমি খ্রিস্টান ভাই বোনেদের জন্য বলবো, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গ্রেট। আমি আপনাদের সবাইকে বলবো, ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সুস্থ থাকুন, আর সংখ্যালঘুরা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করবেন না। ওই হায়দ্রাবাদ থেকে একটা বিজেপির দালাল এসছে, আর ওই দালালদের মধ্যে ফুরফুরা শরীফের সবাই নয়, একটা ছেলে বসে আছে টাকা নিয়ে বিজেপির থেকে, গদ্দার গদ্দার, বড় বড় গদ্দার, এই গদ্দারদের ভোট দিয়ে নিজেদের ভোট ভাগ করবেন না। তপশিলী বন্ধুরা ভোট ভাগ করবেন না, আমি আপনাদের সবার জন্য পেনশন করে দিয়েছি, আমি আপনাদের সবার জন্য কাস্ট সার্টিফিকেট করে দিয়েছি, আমি আপনাদের সবার জন্য তপশিলী ডেভেলপমেন্ট ভোট করে দিয়েছি, আপনারা কেউ মনে রাখবেন, আপনাদের আমরা খুব ভালোবাসি, আমার কাছে তপশিলী আদিবাসী ভাই বোনেরাও আমার খুব সম্মানের জায়গা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, যাওয়ার আগে মা বোনেরা দেবে উরু আর শঙ্করধ্বনি, আর ভাইরা দেবে তালি। আগামী দিন বিজেপিকে আরামবাগ, গোঘাট, হুগলি, কনাকুল, পরশুরা থেকে শুরু করে সব জায়গা থেকে করতে হবে খালি, এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে, বলুন জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সকাল সকাল ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, ভোট দিচ্ছেন কোনখানে, জোড়া ফুলের মাঝখানে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মামাটি মানুষ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে, আমার আরো অনেকগুলো মিটিং আছে, আবার।